বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। তৃণমূল কংগ্রেসের ট্রাক, ট্যাক্সি ও টোটো ইউনিয়নের পক্ষ থেকে পালিত হল মে দিবস। মনোনয়ন পর্ব ঘিরে যে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে বিজেপি কর্মীরা সরব হল মঙ্গলবার। জেলা পরিষদের 8 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। শাসক দলের দুষ্কৃতীরা নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালালো বলে অভিযোগ উঠল। বিজেপি প্রার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বিনা লাইসেন্সে রমরমিয়ে ব্যবসা করার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের ট্রাক, ট্যাক্সি ও টোটো ইউনিয়নের পক্ষ থেকে পালিত হল মে দিবস। মিছিল ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের ট্রাক, ট্যাক্সি ও টোটো ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস পালন করা হলো মঙ্গলবার। প্রথমে একটি মহামিছিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, পরে আনুষ্ঠানিক রীতিতেই দিনটিকে পালন করা হয়। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মিত্র সরকারের প্রশংসা করেন। এদিন উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রতন ঘোষ সহ অন্যান্যরা। প্রথম প্রতিবাদ সংগঠিত করেছিল এই রাজ্যে, আপনারা নিজেরাই দেখছেন যে পয়লা মে যে সমস্ত শ্রমজীবী মানুষ মালিকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যেই আজকের এই দিনটি পালন করা হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। মনোনয়ন পর্ব ঘিরে যে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে বিজেপি কর্মীরা সরব হল মঙ্গলবার। এদিন হুগলি জেলার শেওড়াফুলি ফাঁড়ির কাছে অবস্থান বিক্ষোভ দেখায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মনোনয়ন পর্ব মিটলেও থামেনি অত্যাচার। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভেদের রাজনীতি চরমে। শাসক দলের হাতে অত্যাচারের শিকার বিরোধীরা। ঠিক এমনই কিছু অভিযোগকে সামনে রেখে সরব হলো ভারতীয় জনতা পার্টি। ঘটনাটি ঘটে হুগলি জেলায়। এদিন আক্রান্ত বিজেপি প্রার্থী ও কর্মীরা শেওড়াফুলি ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ দেখায়, পাশাপাশি জিটি রোডও অবরোধ করে। পুলিশি তৎপরতায় অবরোধ তুলতে বাধ্য হয় বিজেপি কর্মী সমর্থকরা। আমাদের বাংলা জুড়ে যে তৃণমূলের সন্ত্রাস চলছে, যে সন্ত্রাসের বলি ভারতীয় জনতা পার্টির কর্মীরা শুধু নয়, বিরোধী রাজনৈতিক দলের কর্মীরাও হচ্ছেন, এবং যেভাবে আজকে দালাল পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হচ্ছে, যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হচ্ছে, পঞ্চায়েতি ব্যবস্থাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে, আমরা তার বিরুদ্ধে আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, শ্রীরামপুর থানা প্রশাসন এবং শেওড়াফুলি টিওপির আধিকারিক এবং পুলিশ কর্মীরা যেভাবে আমাদের ওপর বল প্রয়োগ করে, শারীরিকভাবে নিগ্রহ করে আমাদের এই কান্তিক অবস্থান বিক্ষোভে আজকে প্রত্যাহার করতে তারা সক্রিয় হলেন এবং যেভাবে শারীরিক বল প্রয়োগ করেছেন, আমরা তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা।
জেলা পরিষদের আট নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। তার সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হল শেহারাতে। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার করতে ব্যস্ত হয়ে ওঠেন শাসক দলের কর্মীবৃন্দ। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14ই মে। সেই উপলক্ষে ময়দানে অবতীর্ণ হয়েছে শাসক দলের প্রার্থী সহ কর্মী সমর্থকরা। দেওয়াল লিখন অথবা মিছিল কোনো কিছুকেই প্রচার হিসেবে বাদ রাখছেন না তারা। জেলা পরিষদের আট নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন লড়ুকু তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। তার সমর্থনে শেয়াড়া অঞ্চলে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হল। দেওয়াল লিখন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আমরা 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের যে নির্বাচনী কর্মসূচি, সেই কর্মসূচির জন্য যে দেওয়াল লেখন, সেই দেওয়াল লেখন আমরা শুরু করেছি এখানে। আমরা শেয়ারা গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েতের যে প্রার্থী 19টা সংসদের, সেই 19টা সংসদের প্রার্থী আমরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আর পঞ্চায়েত সমিতির যে 3টে সিট শেয়ারা অঞ্চলের আছে, সেগুলো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। বর্তমানে এই 8 নম্বর জেলা পরিষদের যে সেটটি, সেটা শেয়ারা অঞ্চল এবং শামসুন্দর অঞ্চল এবং পলাশন অঞ্চল নিয়ে একটা জেলা পরিষদের সিট রয়েছে। সেই সিটটা 8 নম্বর সিট। সেই সিটে আমাদের বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের যিনি পর্যবেক্ষক মাননীয় উত্তম সেনগুপ্ত, উনি এই 8 নম্বর সিটে জেলা পরিষদের প্রার্থী হয়েছে। তারই সমর্থনে আমরা এখন দেয়াল লেখন শুরু করেছি। এইটা নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়া যা যা নিয়মকানুন সেগুলো আমরা আজ থেকে শুরু করব। কতটা আশাবাদী আপনার কাছে? আমরা 100% আশাবাদী, কারণ আমরা এর আগেই পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সিটগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় যে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা 100% আমরা উত্তম সেনগুপ্তকে বিপুল ভোটে জয়ী করতে পারব। শেয়াড়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের দুষ্কৃতীরা নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালালো বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গলসি 1 নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের শিল্লা গ্রামে। রামগোপালপুর বাজার সমিতির সম্পাদক ঘটনাটিকে নিন্দনীয় আখ্যা দিয়েছেন। শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এক নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে গলসি 1 নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের শিল্লা গ্রামে। লোয়ারাম গোপালপুরের পঞ্চায়েতের পূর্বজয়ী তৃণমূল সদস্য সুকুমার রুই দাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও লুটপাট চালাই বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, তিনি গতবারে জয়ী প্রার্থী হওয়া সত্ত্বেও দল এবার তাকে টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন দাখিল করে। সে কারণেই তার ওপর হামলা চালানো হয় বলে আশঙ্কা করা হচ্ছে। আমি 2013 সালে আমি তৃণমূলের ক্যান্ডিডেট জিতেছিলাম। জেতার পর থেকে আমি 2018 সালে যখন আমাকে আবার নমিনেশন ফাইল হয়, তখন মমতা ব্যানার্জির থেকে আমরা শুনলাম যে কিছু এস ক্যান্ডিডেটকে দেওয়া হবে, ছাড়া হবে। সেদিন আমি নমুনাপত্র দাখিল করতে গেলাম তৃণমূল থেকে। আমি ভিডিও অফিসে গেলাম, ব্লক অফিসে, ব্লক অফিসে আমাকে চাড়া দিলাম, আমাকে তাড়িয়ে দিলাম ওখান থেকে। ওখানে গিয়ে আমি কলেজ রেজিস্ট্রি অফিসে আমি তৃণমূল কংগ্রেস থেকে আবার নমুনাপত্র দাখিল করলাম। দাখিল করার পর আমাকে জানি এস ক্যান্ডিডেট আমাকে ইয়ে দেবে, আমি প্রার্থী পাবো। পাবো বলে আমি সেই নিয়ে বসে আছি। হঠাৎ করে ওরা বলছে তুই সিঙ্গেল পাবি না, তোকে তুলে নিতে হবে। আমাকে গত পরশু 28 তারিখে বলছে তোকে তুলতে যেতে হবে। আমি বলছি আমি তৃণমূল থেকে দিয়ে তুলতে যাবো না। সেটা আমি তুলতে যাইনি বলে আমাকে বন্দুক গুলি বোম যারা দিয়েছে এখানে ঘরের ভিতরে ঢুকে মারবো ধরবো, আমাকে খুঁজে পেয়েছিলো। আমি পালিয়ে গেলাম, অন্য বাড়িতে ঢুকে পড়লাম। ঢুকে বললাম আমাকে মেরিয়ে দিত, দিয়ে আমার ঘর দৌড় গাড়ি ফাড়ি ভাঙচুর করে চলে গেলো। নিয়ে আমি বলতে চাইছি যে আমার আমি সার্টিফিকেট পাবো না কেন, আমি টিকিট পাবো না কেন, আমার সিমেন্ট পাবো না কেন, ওই তোমার দুর্নীতি আছে। মিথ্যা করে উল্টো পাল্টা সুশীল আকুরের একটা নাম নিকে আমাকে সংবাদ পেপারে দিলে যে ও টাকা নিয়েছে। কিন্তু সেই পেপারটা আমার কাছে এখানে আছে, সই করে দিয়েছে, এই কাগজটা সই করে উনি আমাকে দিয়েছে যে কোনো টাকা পয়সা আমি ওকে কোনো দিই নাই, এই সার্টিফিকেট নিচে সই করা আছে। সেই সংবাদপত্র মিথ্যা করে দিয়ে আমাকে ওই জায়গায় দুর্নীতি জায়গায় দেখিয়ে বলতে চাইছে যে ও টাকা নিয়েছিল, কিন্তু এখানে সার্টিফিকেট লিখে দিয়েছে সই করেছে আমি কোনো টাকা পয়সা দিই নাই। লেট মিথ্যা করে আমার সার্টিফিকেট ক্যান্সেল করতে চাইছে, এটা যে টিকিটটা সেটা দেখাচ্ছি যে আমি ইউনিয়ন সার্টিফিকেট বটি কিনা বা ইউনিয়ন আমি ক্যান্ডিডেট বটি কিনা। ওই যে এখন আমার প্রার্থীকে প্রতিদিন দাঁড়াইছে, সে 2013 সালে কংগ্রেস থেকে দাঁড়াইছিল স্বপন বাগদি, তাকে আবার তৃণমূল থেকে বালিঘাটে মাফিয়া একজন শ্রীকান্ত দাস বৈরাগ্য সে তাকে নিজে ক্যান্ডিডেট দেয়া, সেই জন্য আমি তৃণমূল থেকে আবার দিয়েছি। তারা বলছে না টিকিট আমাকে তুলে দিতে হবে, তার টিকিট ওকে পেতে হবে, সিমেন্টটা পেতে হবে। আমি না তাকে আমি যখন দিয়েছি আমি ইউনিয়ন ক্যান্ডিডেট আমাকে দিতে হবে, ওরা না মানা করে এখানে রিজার্ভ মণ্ডল ওরা আছে রায়পুর বাড়ি, সে প্রধানের দেওয়ার হয়, সে লোকজন নিয়ে সে কংগ্রেসের প্রার্থী পঞ্চায়েত সমিতির
প্রার্থী হচ্ছে কংগ্রেসের রেজাউল মণ্ডল, সে কংগ্রেসে হয়ে কংগ্রেস থেকে নিয়ে ওই মাফিয়া দিকে নিয়ে এসে জোর জবরদস্তি গুলি গালা করে এসে আমাকে মারধর করে ঘরদোর ভেঙে চুর দিয়ে চলে গেল, যত তুললি না কেন আমার আমার ইয়ে সিম্বলটাকে ক্যান্সেল করার জন্যে এই এত কাণ্ড করে আমার ঘরদোর ভেঙে দিয়ে চলে গেলো। এটা আমি কী করবো এখন, আমার সিম্বলটা আমাকে কোনো সরকার থেকে দেবে কি না আমি জানি না। এখানে ছিল আমার গ্রাম থেকে ছিল সেখান থেকে রাজাপুরে উত্তম মাঝি, এখানে কালো বাঘ দিছিল, পাপি বাঘ দিছিল, এরকম বিভিন্ন রকমের পঞ্চাশ থেকে পঞ্চান্নটা লোক 25-30 হাজার মোটর সাইকেলে আমার ঘরে ঢুকে বললো বিকেল পাঁচটার সময়। আমি বুঝতে পারিনি কোনো কিছু, আমি ভাগ দিয়ে লাগলাম, আমাকে মারার জন্য এসেছিলো যে ওকে মেরে দিলে আমাদের টিকিটটা হয়ে যাবে, আমাদের টিকিট আমরা সিম্বলটা পেয়ে যাবো সকনবাগ দিন নামে, তাহলে আমাকে মেরে দিলে আমাকে মারবার চেষ্টা করলে আমি মারতে পারিনি, আমি যেভাবে একটা বাড়িতে ঢুকে নেবো বলে এমনি বলি যে মিছিল আসছে, আমি বলছি তাহলে আমাদের ঢুকবে নাকি মারবে নাকি, আমি ভয়ে পালিয়ে গেছি, আমার স্বামী বলতে খিদা দিয়েছে আমি পালিয়ে গেছি, আর আমার মেয়েটা থাকে নাই, আমার মেয়েদের বাড়িতে ছিল কিন্তু কিছু জানি না, আমি ছিলাম আমার দিদিদের বাড়িতে ছিলাম, কারণ শুনলাম যে এরকম হয়েছে, ফোনে হুমকি দিয়ে বলা হয়েছিল যাতে তোমার বাবাকে ওই জিনিস এটা তুলে নিতে, না তুলে কিন্তু তোমার বাবাকে একদম দু হাত করে ফেলে দিয়ে যাবে, সেটা আমি বাবাকে ফোন করে বলি যে বাবা এরকম এরকম বলছে তুমি তুলে দাও, যেটা বাবা বলছে আমি তো কোনো টিকিট সিম্বলই পাবো তাহলে আমি তুলবো কেন, আমরা বলছে না তোমার বাবা নির্দল পেয়েছে, নির্দল পেয়েছে, নির্দল পেলে কিন্তু তোমার বাবাকে দু হাত করে একবার শেষ করে দিয়ে যাবো ঘরে। আমি ভাঙচু ভয় দেখাচ্ছিল, আমার বন্দুক গুলি নিয়ে ভয় দেখাচ্ছিল, বলে গায়ে ছুড়ে দেবো পাল্লা, ছুটে আমরা আসলাম না আমাদেরকে এখানে ওই গুলি করে দেবো পালা। দুষ্কৃতীরা বাইক নিয়ে অস্ত্র মিছিল করে রামগোপালপুর বাজারে, পরে বোমা ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি, ঘটনা ঘিরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা, তারা ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়। যেহেতু মার্কেটের উপরে বোমাটা পড়েনি, পড়েছে এই আশেপাশেই কোথাও পড়েছে, তবে যে কাজটা করেছে যে রাজনৈতিক দলই হোক, হয়তো সে কোন রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী যাই হোক না কেন আমরা তো চিনি না, এবং অনেকের মুখে কাপড় গামছাবান্ধা ছিল, তা সেই অবস্থা তারা যে অস্ত্র নিয়ে বাজারে উপর দিয়ে গেলো এটাকে আমি খুব খারাপ মনে করি এবং এটাকে আমি ধিৎকার জানাই, এটা তো ঠিক নয়। একটা বাজারে সবাই কার আসার অধিকার আছে, কেনা বেচা করার অধিকার আছে, প্রত্যেকটা মানুষ সুস্থ হয়ে চলাফেরা করার অধিকার আছে, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায়, সেই জায়গায় অস্থিরতা যদি আরম্ভ হয়, আমি বলছি না যে কাউকে হুমকি দিয়েছে, হুমকিও হয়তো কাউকে দেয়নি, কিন্তু ওই ধরনের অস্ত্র মিছিল যদি রামগোল মার্কেটের উপর দিয়ে যায় তা সাধারণ মানুষের একটা ভীতির সঞ্চার হবে, সমগ্র মার্কেট একটা ক্ষতিপূর্ণ হবে এবং তাদের বেচা কেনা বন্ধ হয়ে যাবে, তারা প্রত্যেকে সন্ত্রাসের ভয়ে সমস্ত শাটার নামিয়ে দিয়েছে দোকানে, এর থেকে আর ভয়াবহ কি হতে পারে। ঘটনা ঘিরে চাপা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। রামগোপালপুর বাজার সমিতির সম্পাদক ঘটনাটিকে নিন্দনীয় আখ্যা দিয়েছেন। গোষ্ঠী থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর বিজেপি প্রার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রায়গঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রায়গঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। এদিন রায়গঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ড নম্বর বুথের বিজেপি প্রার্থী দীপালী রাউতের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কিছু তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। কোন দল? ওরা টিএমসির লোক, থানায় তো কমপ্লেন করা হয়েছে, পুলিশ বলেছে তোমরা আগে হাসপাতালে রেফার করে নিয়ে যাও, আমরা ব্যবস্থা নিচ্ছি, দেখেছি কাজ হয়েছে না হয়েছে। আমি বিজেপি থেকে, আমার স্ত্রী দাঁড়িয়েছে বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় সূত্রে জানা যায় আহত ওই ব্যক্তি রায়গঞ্জ বাজারে যাওয়ার সময় তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। আহত সুনীল রায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। না, সেটা কোনোদিন সত্য না, কারণ ওদের নিজেদের গোষ্ঠীকন্দলের জেরেই এই ঘটনাটা ঘটিয়েছে। আর গোষ্ঠীকন্দল বিজেপির সামান্য লিমিটেড কয়েকজন কর্মী রয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়নের কাজে কেউ আর বিজেপি বা সিপিএম বা কংগ্রেস অন্য দল করতে যাচ্ছে না, সবাই টিএমসি করতে যাচ্ছে। মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে খাদ্যসাথী, তারপরে কন্যাশ্রী, যুবশ্রী, বিভিন্ন প্রকল্পের জন্য গোটা পঞ্চায়েত, এবার ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশনে
আমাদের তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছে এবং তৃণমূলের যারা ক্যান্ডিডেট রয়েছে সবাই তৃণমূলকেই ভোট দেবে এই বলে মনস্থির করেছে কিন্তু গ্রামবাসীরা। গ্রামগঞ্জে বিজেপি পায়ের তলা থেকে জমি হারিয়ে নিয়েছে, গোটা রাজ্য জুড়ে ওদের রাজ্য সভাপতি ভুলভাল বক্তব্য দিচ্ছে। পায়ের তলার জমি কিছু খুঁজে পাওয়ার জন্য এই ধরনের নিজেদের মধ্যে একটা ঘটনা ঘটিয়ে একটা বিভ্রান্তকর সৃষ্টি বা বিভ্রান্তকর একটা তথ্য প্রচার করছে যে বিজেপির কর্মীদের অত্যাচার করছে। আপনি নিরপেক্ষভাবে যদি আপনি খুঁটিয়ে দেখেন বিজেপির একটাও নেতা কর্মী পাবেন না রামগঞ্জের, প্রত্যেকেই তৃণমূল করে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়াল, রিপোর্ট আনন্দবার্তা। বিনা লাইসেন্সে রমরমিয়ে ব্যবসা করার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রাজেন সিল। লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা করার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। স্থানীয় এক বাসিন্দা জানান, 2007 সালে তিনি এক ব্যক্তিকে দোকানঘর ভাড়া দেন। পরে তিনি দেখেন কয়েক মাসের মধ্যে সেখানে একটি ক্লিনিক রমরমিয়ে চলছে। পরবর্তীকালে তিনি জানতে পারেন ওই সংস্থার আদৌ কোনো লাইসেন্স নেই। সুব্রত দাস হচ্ছে প্রপার্টির মালিক, সে ভাড়া দেয় মডার্ন সোনস্ক্যান বলে একটা সংস্থাকে। সেইখানে দিশারি হেলথ পয়েন্ট, তার কোনো বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও সেখানে তারা রুগী দেখছে, তাদের রিপোর্ট করছে ডায়াগনস্টিক সেন্টার। যে যে ক্রাইটেরিয়া থাকা উচিত, ঘরের একটা মাপ থাকা উচিত, কোনো কিছুই নেই ওদের। ওয়েস্ট ডিসপোজাল লাইসেন্স লাগে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের যে লাইসেন্স সেটা নেই, কোনো কিছুই ওদের কাগজ নেই, লাইসেন্স নেই। না তা হয় না, আইন কখনো মৌখিক হয় না। আইন যা হবে তা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে, অর্থাৎ তার কাগজ থাকতে হবে, বৈধ কাগজ থাকতে হবে। কোনো কিছু না থাকা সত্ত্বেও তারা চালাচ্ছে। না না না, কোনোটাই আইন মেনে করা হয়নি। ওখানে যারা ওরা ঘর হয়েছে, সেটাই বলছিলাম যে ঘর ইউজ করছে, সে তার যে পরিমাপ, একটা পরিমাপ লাগে, একটা সন স্ক্যান করতে গেলে তার একটা মাপ লাগে, ঘরের এক্স রে করতে গেলে তার একটা ঘরের মাপ লাগে। কোনো কিছু ওরা মেনটেন করেনি, উপরন্তু অনেক জায়গা ওরা দখল করে সেটা চালাচ্ছে অবৈধভাবে। আইনি নোটিশটা পাঠানো হয়েছে, আমরা লিগ্যাল নোটিশ বলি, এরপরে আমরা আইনগত স্টেপ নেব। প্রশাসন কিছু না নিলে আমরা আদালতের দ্বারস্থ হব। অবশ্যই ট্রেড লাইসেন্স যদি না থাকে, এটা পৌরসভারও দায়িত্ব এটাকে বন্ধ করে দেওয়ার, তাদেরও আইনি নোটিশ পাঠানো উচিত। ট্রেড লাইসেন্স ছাড়া তোমরা ওখানে ব্যবসা করছো কি করে? পৌরসভার অধীনে, পৌরসভা এলাকার মধ্যে কোনো ব্যবসা করতে গেলেই ট্রেড লাইসেন্স লাগে, এটা পৌর আইনে পরিষ্কার বলা আছে। না না না, মিউনিসিপ্যালিটি পারে না, তারা গ্রিন জোনই দেবে। তোরা করছে না, ওরা মডার সোনস্ক্যানের নাম দেখিয়ে দিশারি হেল্প পয়েন্ট সেখানে ব্যবসা করছে। সংবাদ মাধ্যম বিষয়টি জানতে চাইলে সংস্থার কর্তৃপক্ষ কোনরূপ মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান, যার দরুন শহরবাসীর মনে বিভিন্ন প্রশ্ন দানা বেঁধেছে। ঘটনাটি জানার সাথে সাথেই নড়ে চড়ে বসেছে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল। তিনি পূর্ণ তদন্ত করার আশ্বাস দিয়েছেন। ব্যবসা কেউ করতে পারে, মদ্য ব্যবসা হলে আমরা তাকে লাইসেন্স দিই, তার কাগজপত্র দেখে যেটা কমপ্লেন থাকে সেই ব্যবস্থা আমরা যদি অফিসারকে দিই, আমরা পুট আপ করে একজন অফিসার দেখার পরে তাকে জানিয়ে দিয়েছিল যে মদ্য কাগজপত্র নেই, আমরা লাইসেন্স দিইনি। এরপরেও যদি এদের নামে কোনো রকম ডিস্টার্ব আমরা পাই, তাহলে প্রশাসনকে আমি জানিয়ে প্রশাসনের দ্বারা অ্যাকশন নেওয়া সত্যি। যে কোনো ব্যবসায়ী হোক না কেন, ব্যবসা করতে গেলে তাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স নিতে গেলে তাকে সঠিক তার যে কাগজপত্র তাকে প্লেস করতে হবে। ও যদি মিথ্যা কথা বলে, সে তো মুখে বলবে মিথ্যা কথা, পেপারে তো কিছু নেই। যে কোম্পানি নামে বলবে সেই কোম্পানির কাগজ আমাদের সামনে তুলে ধরতে হবে, যে দেখবো যে না যে নামে বলছে সে নামে কাগজ আছে তাকে দেবো, যদি ওর নামে কাগজ না থাকে তো প্রশ্নই আছে না, তার বিরুদ্ধে আমরা তার অ্যাকশন নিব। উল্লেখ যখন করছে তাকে যে আমরা প্রশ্ন করবো, আমরা যে আপনি ব্যবসা করছেন একজনের সঙ্গে দিশারিকে কিন্তু জড়াচ্ছেন, কারণ থেকে কারণ তো আপনি জানেন, আমরা এখন দরকার পড়লে ওকে দেখ খুব তাড়াতাড়ি অফিসে ডাকবো। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি ক্লিনিকটির কর্তৃপক্ষকে বালুরঘাট পৌরসভা অফিসে ডাকা হবে। সমস্যা বলতে আমার এখানে যে ল্যান্ডলর্ডকে আমি দিয়েছিলাম প্রথমত অবস্থায় দুলাশা এবং রূপাশাকে, হ্যাঁ তারা কিছুদিন যাবৎ দেখছি সেই সমস্ত ব্যক্তি নেই, কিন্তু দিশারি নামক একটা সংস্থা এখানে বিজনেস করছে। আমি তাদেরকে লিগাল নোটিশ ধরাই, তাদের কাছে ওপিনিয়ন জানতে চাই, কিন্তু তারা কোনো রকম ফিডব্যাক আমাকে জানায়নি বা কোনো কিছু করেনি। তখন আমি চিঠি করি বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং স্বাস্থ্য দপ্তর এবং জার্নালিস্ট ক্লাব, ডিএম অফিস, এরকম ইয়ে থেকে তখন জানতে পারি যে তারা ফিডব্যাক জানায় যে এরকম মানে এরকম ধরনের দিশারি নামক কোনো সংস্থার আমাদের এখানে কোনো রকম লাইসেন্স
বা কোন রকম এদের আমাদের কাছে কোন রকম ভূমিকরণ কোনো কিছু নেই বিজনেস। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। একটি তেল মিলে আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরে। স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনটা লাগলো কি করে? আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরের একটি অয়েল মিলে। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি পেট্রোল কিনতে এসে সিগারেট ধরালে এই রূপ বিপত্তি ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে থাকা দুটো বাইক সহ তিনটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। দুর্ঘটনার কবলে পড়ল একটি মুরগি বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে কালনার আনুখালা গ্রামে। উদ্ধার কাজে এগিয়ে আসেন গ্রামবাসীরা। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায় মুরগি বোঝাই একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে কালনার আনুখালা গ্রামে। ঘটনার জেরে জলে ডুবে মৃত্যু হয় প্রায় 200 বেশি মুরগি। উদ্ধার করতে ছুটে আসে গ্রামবাসীরা। ঘটনার জেরে মানুষজনের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। উদ্ধার করতে এসে উদ্ধারকারীরা মরা মুরগি নিয়ে চম্পট দেন বলে অভিযোগ ওঠে। মরা মুরগি তারপর কি আছে জানি না, এই গাড়ি তুলতে এলো বলে আমি এলাম দেখতে। কে নিয়ে চলে গেছে না বিক্রি হয়ে গেছে? এইখানে সব ছিল বিক্রি করতে, অনেক জন নিয়ে চলে গেছে। মোটামুটি 30 মিটার তফাৎ থেকে ঘুমিয়ে গিয়ে ডান দিকে পুকুরে নাপিয়ে দেয়। অনেক মুরগি মরে গেছিল? অনেক মুরগি মরে গেছে। লোকজন মরেনি তো? না, লোক একদম মরেনি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এক যাত্রীকে ডাউন পদাতিক এক্সপ্রেস থেকে ধাক্কা মেরে ফেলে দেবার অভিযোগ উঠল। আহত ব্যক্তি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। সোমবার গভীর রাতে ডাউন পদাতিক এক্সপ্রেস ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। বাজার থানার মধুঘাট এলাকা থেকে ওই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতের নাম স্বপন পাল, বাড়ি পুরাতন মালদহের গান্ধী কলোনি এলাকায়, পেশায় কাঠমিস্ত্রি। বন্ধু কৃষ্ণ সরকারের সাথে পদাতিক এক্সপ্রেসে কলকাতা যাচ্ছিল স্বপনবাবু। সিট না পেয়ে দরজার কাছেই বসেছিলেন। ট্রেনটি মধুঘাটের কাছে পৌঁছালে স্বপন পাল ট্রেন থেকে পড়ে যান। ওই যাত্রীকে কি কেউ ধাক্কা মারল নাকি নিজেই পড়ে জখম হলো ওই ব্যক্তি, তা তদন্ত শুরু করেছে জিআরপি। আমরা মালদা থেকে শিয়ালদা যাচ্ছিলাম পদাতিক এক্সপ্রেসে। রাত্রি 12:30 এখান থেকে উঠেছি মালদা থেকে পদাতিক এক্সপ্রেসে। কি পদাতিক এসে? হ্যাঁ, যেতে লেগে আপনার মধুঘাট এলাকার কাছে ওখানে এক লোক ধাক্কা মারে, কেউ বা কারা ধাক্কা মারে। ওকে ধাক্কা মেরে ট্রেন থেকে পড়ে যায়। ট্রেন থেকে পড়ে গিয়ে হ্যাঁ ওখানে অনেকক্ষণ পড়েছিল। পড়ে থাকার পরে হ্যাঁ আস্তে আস্তে এক ঘন্টার মতন পরে জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে ওখান থেকে ও আস্তে আস্তে উঠে আসলো গ্রামের দিকে। গ্রামের দিকে এসে এক বাড়িতে এসে আশ্রয় নিয়ে ওখান থেকে ওরা ওকে হ্যাঁ মালদা মেডিকেল কলেজে ভর্তি করার হ্যাঁ ইয়ে করে দেয়, রাস্তা করে দেয়। বলছি যে কী কাজে যাচ্ছিলো?
কাঠের কাজ যাচ্ছিল, কাঠ পেন্টার ফার্নিচারের কাজ হচ্ছে আপনার, এই আপনার ফুলবাগান রেল পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, রেল পুলিশকে সঙ্গে সঙ্গে চেন টানা হয়েছিল, রেল পুলিশকে জানানো হয়েছে, আরপিএফ আসলো, এসে দেখলো, দেখে চেন ছেড়ে দিল। মালদহ থেকে অভিষেক দাস, রিপোর্ট আনন্দবার্তা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি, ঘটনাটি ঘটেছে ভাতার গ্রামে। কি কারণে সে আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি, মৃত ব্যক্তির নাম তারক সর্দার। ঘটনাটি ঘটেছে ভাতার গ্রামে। সে কি কারণে এই রূপ বিপত্তি ঘটালো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সে নিজের বাড়িতেই গলায় দড়ি দেয়। পরিবারের লোকেরা ঘটনার কথা জানতে পারলে তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। কাজে বেরিয়ে আজও কাজে বেরিয়েছিলাম তো ওকে ফোন করছি, ও মোবাইল সুইচ রেখে অফ করে দিচ্ছে, ফোন করছি অফ করে দিচ্ছে। তারপরে আমরা দেখলাম কাজে এলো না, কী ব্যাপার, কী হলো যে আমি সকালবেলায় কাজ সাপ সেরে সবজি কিনতে এসেছিলাম, ওর ছেলে ছুটে এসে খবর দিলে কাকা বাবা গলায় দড়ি নিয়েছে, বাবাকে হাসপাতালে নিয়ে গেছে, তোমরা সব চলো। আমরা তার তাড়িঘড়ি সব ছেলেগুলোকে বললাম, বলে সবাই মিলে ছুটে হাসপাতালে গেলাম। তখন দেখছি ও অলরেডি তখন মারা গেছে। তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু এখন বেঁচে আছো? ডাক্তারবাবু বলে দেন না, উনি মারা গেছে। এইটুকু। কী নাম যে মারা গেছে? ও যে মারা গেছে ওর নাম তারক সর্দার। কোথায় বাড়ি? ভাতার গ্রাম বাড়ি। কীভাবে মারা কেন গলায় দড়ি নিল কিছু জানেন না? সেটা তো বলতে পারবো না, সেটা তো ফ্যামিলি ব্যাপার। আমরা বাজারে কাজ করি একসঙ্গে, কিন্তু আমরা কদিন ধরেই আর দু তিন ধরেও কাজে আসে না। তারপর আমরা জিজ্ঞেস কী কী ব্যাপার ছিল, তার কাজ কাজে এলো না, কী ব্যাপারে বলে কে এনে ওকে ফোন কর। ও গলায় দড়ি নিয়েছিল বাড়িতেই? বাড়িতেই, হ্যাঁ বাড়িতেই গলায় নিয়েছিল। ও ছেলেরা বললো যে বাবা গলায় দড়ি নিয়েছিল, বাড়িতে দরজা ঠুকছে বাজার থেকে গিয়ে, দেখছি বাবা দরজাটা বন্ধ রয়েছে, যে দু ভাই কিছু একটু বুঝতে পেরেছে হতো যে ওরা দরজাটা ভেঙার বাবাকে, তখন দেখি বাবা ঝুলছে পাড়া ছেলে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা। ট্রাক্টরের ধাক্কায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক শিশু কন্যার। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে। উত্তেজিত জনতা পথ অবরোধ করে, পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো 3 বছরের এক শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের শিববাড়ি এলাকায়। প্রতিদিনের মতো এদিনও ওই শিশু সন্তানটি খেলায় মত্ত ছিল। হঠাৎই একটি ট্রাক্টর দ্রুত গতিতে এসে চাপা দিয়ে দেয়, যার কারণে খেলার মধ্যে চির ঘুমের দেশে ঢলে পড়ল ওই শিশুটি। এর ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। উত্তেজিত জনতা 1 ঘন্টা পথ অবরোধ করে রাখে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দিনই বালি ভর্তি ট্রাক্টর প্রচণ্ড গতিবেগে যায় ওই পথ দিয়ে। বারবার বলা সত্ত্বেও কোনরূপ ব্যবস্থা করেনি প্রশাসন। বাজারে ছিলাম, বাজার থেকে আসে দেখি লোকজন জড়ো হয়ে গেছে, ট্রাক্টর আসে মারি দিয়ে চলে গেছে। না জানা যায়নি, তো অ্যাক্সিডেন্টের পর তো সব বাচ্চা নিয়ে ব্যস্ত, ট্রাক্টর দিয়ে লক্ষ্য রাখতে পারেনি, বাচ্চা মারা গেছে। অবশেষে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ অবরোধ তুলতে এলে উত্তেজিত জনতা বাধা দেয়। পরবর্তীকালে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরই পাড়া প্রতিবেশীর একটা ভাই সম্পর্ক হবে, তার একটা ছোট্ট বাচ্চা এই রাস্তায় মানে প্রতিনিয়ত এই ট্র্যাক্টারগুলো চলাচল করছে অবাধে। পুলিশ প্রশাসন বা অন্য কোনো কারো মানে এর উপর কোনো রকম কিছু নেই, মানে কেউ এদেরকে কোনো রকম আটকানো, কীভাবে চলাফেরা। আর এইখানে এই রাস্তাঘাটে তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কত বাড়ি ঘর আছে, সব বাড়ি ঘরেই ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা আছে, এই নিয়ে একটু সমস্যা হয়েছে। আজকেও কি সেই কিছু গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে? শোনা তো গেল ট্র্যাক্টরে হয়েছে। এখন
এখন ওটা ভাটার না, এখন বালির ট্র্যাক্টার কিছু বোঝা যায়নি এখনো। পুলিশ প্রশাসনরা এসেছেন, এরা এখন একটু দেখছেন। আপনারা কি চান? আমরা চাই এই রাস্তা দিয়ে রাত 10টার আগে কোনো রকম ট্র্যাক্টর যেন না চলাচল করে। মৃত শিশুটিকে ময়না তদন্তের জন্য বারুদঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্র্যাক্টর চালকের তল্লাশি চালানো হচ্ছে। এই ধরনের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার অনুষ্ঠিত হলো রটন্তী কালী পুজো। পূর্ব বর্ধমানের সদর পুকুর এলাকায় অনুষ্ঠিত হয় পুজোটি। দেবী আরাধনা ঘিরে ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ পায়। শ্রী শ্রী রতন্তী কালী পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই পুজোটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের সদর পুকুর এলাকায়। ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় দেবী আরাধনা। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় ডন্ডি কাটে। আপনাদের মাধ্যমে আমরা পাঠাতে চাইছি, ক্লাব যদি সরকারি সাহায্য পায়। এখানে 3 বছর ধরে পুজো হচ্ছে। কি পুজো? রক্ষা কালী পুজো। আমরা সকলে সরকারের কাছে সহযোগিতা চাইছি, আমরা আরো বড় করে অনুষ্ঠান করব। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর পুকুর সেবক সংঘ পুজো কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয় পুজোটি। পুজো উপলক্ষে ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। পূর্ব বর্ধমান থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ট্রাক, ট্যাক্সি ও টোটো ইউনিয়নের পক্ষ থেকে পালিত হলো মে দিবস। মনোনয়ন পর্ব ঘিরে যে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে বিজেপি কর্মীরা সরব হলো মঙ্গলবার। জেলা পরিষদের 8 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। শাসক দলে দুষ্কৃতীরা নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালালো বলে অভিযোগ উঠল। বিজেপি প্রার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বিনা লাইসেন্সে রমরমিয়ে ব্যবসা করার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্ত। ওই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।